ওয়েলকাম স্টুডেন্ট বেদাঙ্ক.com এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথমেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে, চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। মনে করো x একটি সমসম্ভব চলক যা দ্বিপদ বিভাজন মেনে চলে এবং দ্বিপদ বিভাজনের প্যারামিটার দুটি n এবং p। n স্থির হলে p এর কোন মানের জন্য ভার x বৃহত্তম হবে। এখন আমরা জানি যে x যদি সমসম্ভব চলক হয় যা দ্বিপদ বিভাজন মেনে চলে এবং প্যারামিটার যদি দ্বিপদ বিভাজনের n এবং p হয়, তাহলে ভার x ইকুয়াল টু আমরা জানি কি, ভার x ইকুয়াল টু আমরা জানি n p q ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি n p ইন্টু 1 মাইনাস p, যেহেতু q ইজ ইকুয়াল টু 1 মাইনাস p। এটা ইজ ইকুয়াল টু দেখো লেখা যায় n ইন্টু p মাইনাস p স্কোয়ার। এটা ইজ ইকুয়াল টু n ইন্টু, এখানে লিখছি 1/4 মাইনাস p মাইনাস হাফ এর হোল স্কোয়ার, জাস্ট অ্যাডজাস্ট করছি, p স্কোয়ার মাইনাস 2p ইন্টু 1/2, তার মানে কত দেখো, 2 কেটে গেল p, প্লাস 1/4, এই যে 1/4 এর সাথে ক্যান্সেল করে যাবে। এখন যেহেতু বলেছে যে n হচ্ছে স্থির, তাহলে সেক্ষেত্রে ভার x বৃহত্তম হবে কখন, যখন p মাইনাস 1/2 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0 হয়। তাহলে এখান থেকে আমরা p এর ভ্যালু কত পাচ্ছি, হাফ। তাহলে p এর ভ্যালু পেয়ে গেলাম হাফ, হাফের জন্য ভার x বৃহত্তম হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক.com। আরও নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক.com ব্রাউজ করো।